প্রতারক সুলাইমানকে নিয়ে আগে বেশ কিছু তথ্য পেয়েছিল গোয়েন্দা পুলিশ, কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় তাকে আটক করা যাচ্ছিল না। শেষ পর্যন্ত 15 বছর বয়সী এক কিশোরীর মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে পাহাড়তলী থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। সে বিভিন্ন অফিসারদের, ইভেন আর্মির বিভিন্ন সদস্যদের ইউনিফর্ম পরা ছবিতে তার মুখয়ব, তার অবয়ব, তার মুখ ওইখানে ছবি, তার চেহারা পেস্ট করে সে নিজেকে সেভাবে উপস্থাপন করছে বিভিন্ন ফ্যামিলিতে। এবং শুধু তাই না, সে ওই ফ্যামিলির ভাই বোনদেরকে চাকরি দেবে এরকমভাবে তাদেরকে প্রলুব্ধ করে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুলাইমান স্বীকার করে নানা পরিচয়ে 9 বছরে 9 জনকে বিয়ে করার পাশাপাশি আরও কয়েকজনকে বিয়ের আশ্বাস দেওয়ার কথা। কেউ থাকতে তো কেউ করতাম না, যেমন আপনার সাথে ফার্স্ট বিয়ে করার পরে দ্বিতীয় বিয়ে যখন করি, করার পরে উনি যখন জানতে পারছে যে আমার আর একটা মানে বিয়ে করছি বা আগের ঘরে বাচ্চা আছে, তখন ফ্যামিলি মানে মেয়েকে নিয়ে গিয়া খোলা তালাক দিয়ে দিয়েছে। বিয়ে করেই প্রতারণা শেষ নয় সুলাইমানের। স্ত্রীদের দিয়ে যেমন এনজিও থেকে লাখ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছে, তেমনি চাকরি দেওয়ার কথা বলে শ্বশুরবাড়ির স্বজনদের কাছ থেকেও টাকা হাতিয়েছে সে। সবাই জানতো যে সেনাবাহিনীর কর্মকর্তা বিভিন্ন প্রশাসনে পরিচয় দিত, সেই সুবাদে তারাও তাদেরকে বিশ্বাস করতো, বিশ্বাস করতো, তাকে অনেক টাকা পয়সা দিত, সে ওই সুবাদে তাদের থেকে টাকা পয়সা আদায় নিত। বিয়ে পাগল প্রতারক সুলাইমানের বাড়ি বরগুনা। জানা গেছে সেখানেও তার বিরুদ্ধে একাধিক বিয়ের অভিযোগ রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।